হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখায় এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায়, সেও কিছু শিখতে পারে। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। একজন ভাই কমেন্ট করেছেন, উনি বলতেছেন যে কবুতরকে লেবু খাওয়ালে কি হয়। এই নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হয়। সো গাইস, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। লেবু মানুষের জন্য অনেক বেশি গুণাগুণ, আর কবুতরের জন্য অনেক বেশি কাঁচে আসে লেবু। আপনাদের কবুতর, আমাদের কবুতর যখন বেশি প্রচণ্ড গরম পড়ে, সেই সময়ে অবশ্যই লেবু খাওয়াতে হবে কবুতরকে। সেক্ষেত্রে কবুতরের যে ক্লান্তিটা, ওটি অবশ্যই দূর হয়ে যাবে লেবুর সাহায্যে। সেক্ষেত্রে তাদের এনার্জিটা বাড়িয়ে তুলবে, প্রচণ্ড গরমে তাদেরকে তাদের শরীরকে ঠান্ডা ভাব দিবে, সেক্ষেত্রে কবুতর ভালো থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের কবুতর খাবারের রুচি একদমই নাই, সেক্ষেত্রে খাবারের রুচি বাড়িয়ে দিবে লেবু খাওয়ালে। লেবুর পানি যদি তাদেরকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে তাদের মুখের রুচিটা বেড়ে যাবে। কারণটা হচ্ছে লেবু হচ্ছে টক, সেক্ষেত্রে তাদের মুখের রুচিটা একটু বাড়িয়ে তুলবে। লেবু এক প্রকার অ্যাসিড, ওই অ্যাসিডটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটি বাড়িয়ে তুলবে, ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটি বাড়িয়ে তুলবে। কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটি একদম বাড়িয়ে তুলবে লেবু খাওয়ালে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেবু খাবেন, লেবুর পানি খাওয়াবেন। কবুতর বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকে, তৈলাক্ত জিনিস কবুতরের অনেক বেশি পছন্দ। আমরা তৈলাক্ত জিনিস তাদেরকে খাওয়াই থাকি, সেক্ষেত্রে তাদের চর্বিটা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে যেতে পারে। চর্বি যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে কবুতর অনেক বেশি সমস্যা হয়ে যায়। কবুতরের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সে কারণে আমরা যদি কবুতরকে যদি লেবুর রস খাওয়ানো হয়, সেক্ষেত্রে আমাদের কবুতরের চর্বিটা খেটে যাবে। শীতকালে আমরা বেশি তৈলাক্ত জিনিস খাওয়াই থাকি কবুতরকে। শীতকালে আমরা সরিষা খাওয়াই থাকি, সেক্ষেত্রে তাদের প্রচণ্ড পরিমাণে চর্বি জমে যেতে পারে। সে থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কবুতরকে নিয়মিত গরম পানির সাথে লেবুর রস যদি খাওয়াই থাকি, সেক্ষেত্রে চর্বিটা একদম চলে যাবে, সেক্ষেত্রে অনেক ভালো হয় কবুতরের জন্য। অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে আমার কবুতরগুলো অত সুন্দর কেন দেখা যায়। এইরকম সুন্দর চকচকে দেখানোর জন্য, তাদের পশমটা তৈলাক্ত ভাব দেখানোর জন্য তাদেরকে সরিষা খাওয়ানো হয়, এবং পাশাপাশি সপ্তাহে দুই দিন করে লেবুর রস খাওয়ানো হয়। পানির সাথে মিশিয়ে লেবুর রস খাওয়ানো হয়, সে কারণে কিন্তু তারা এরকম চকচকে দেখানো যাচ্ছে। তাদের পশম তৈলাক্ত ভাব চলে আসে, তারপর ফ্রেশনেস একদম সুন্দর তৈলাক্ত ভাব চকচকে দেখানো যায় আমাদের কবুতরগুলা এইভাবে। এতে কবুতরকে সরিষা খাওয়াতে হবে এবং পানির সাথে লেবু মিশিয়ে খাওয়াতে হবে সপ্তাহে দুই দিন করে। লেবুর যে অ্যাসিটিকটা আছে, যে অ্যাসিডটি আছে, ওই অ্যাসিডের সাহায্যে কিন্তু কৃমির দমন করার জন্য, কৃমিকে তাড়ানোর জন্য একটু লড়াই করবে শরীরে, সেক্ষেত্রে কবুতরের জন্য অনেক ভালো। লেবুর রস যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে তাদের গলাটি পরিষ্কার থাকে, সেক্ষেত্রে গলা পরিষ্কার হওয়ার কারণে তাদের ডাকটা স্পষ্টভাবে আসে, সেক্ষেত্রে আমাদের কবুতরের জন্য অনেক উপকারী। কবুতর বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকে, বিভিন্ন ধরনের পদার্থ তারা খেয়ে থাকে, ওইগুলা হজমের জন্য লেবু কাজ করবে। আপনি যদি কবুতরকে লেবুর পানি খাওয়ান, সেক্ষেত্রে এগুলা হজম করতে, খাবারগুলো হজম করতে সহায়তা করবে লেবুর পানি, লেবুর অ্যাসিড। কবুতরের শরীরে যদি কোনো রকমের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে চায়, সেক্ষেত্রে যদি আপনি রেগুলারলি কবুতরকে লেবুর পানি খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে ওইগুলোর সাথে যুদ্ধ করবে, অ্যাটাক করবে, সেক্ষেত্রে আমাদের কবুতরের জন্য অনেক বেশি উপকারী লেবুর পানি। লেবুতে আছে ভিটামিন সি, সেক্ষেত্রে আমাদের কবুতরকে ভিটামিন সি দিচ্ছি, এটি অনেক বেশি উপকারী। লেবুর পানি কী নিয়মে খাওয়াতে হবে এই নিয়ে আলোচনা হোক। প্রথমত, 1 লিটার পানিতে লেবু অর্ধেক পরিমাণের, একটি লেবুর অর্ধেক পরিমাণের রস আপনি মিক্স করে খাওয়াতে পারেন কবুতরকে সপ্তাহে 2 বার অথবা 1 বার, এটি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতবার খাওয়াতে চান। তারপর হচ্ছে শীতের সময় লেবুর পানি সপ্তাহে 1 বার অথবা 2 বার খাওয়াতে পারেন, গরম পানির সাথে মিক্স করে কবুতরকে দিতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি কার্যকরী করবে। কবুতরকে যদি লেবুর পানি খাওয়ানো হয়, সেক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি উপকার আসবে আমাদের কবুতরের
শরীরে, সেক্ষেত্রে আমাদের কবুতর অনেক বেশি ভালো ফিট থাকবে। সো গাইস অবশ্যই কবুতরকে লেবুর পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি এতটুকুই। আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।